প্রথমত আমি বারবার করেই বলছি যে আমরা লাইভ যে ছবিটা নির্মাণ করেছি এটা একটা একদমই বার্নিং ইস্যু এই মোমেন্টের সোসাইটির জন্য। সো আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন যে এই মোমেন্টে আসলে আমাদের সমাজে চলমান যে কয়েকটা সমস্যা আছে, মেজর যে কয়েকটা সমস্যা আছে, তার মধ্যে একটা অন্যতম প্রবলেম এবং যেটা কিনা আমি বলবো যে এই মোমেন্টে সেটা হচ্ছে ব্যাধি একটা আমাদের সোসাইটির জন্য, এবং যে কারণে সমাজ ব্যবস্থার থেকে আমাদের এক একটা ফ্যামিলি আসলে ধ্বংসের কাছাকাছি আসলে চলে যাচ্ছে যে ব্যাধিটার জন্য। আমি সঙ্গত কারণে সেটার এখন নাম বলছি না, কারণ তাহলে টুইস্ট আসলে নষ্ট হয়ে যাবে। সো সেই রকম এই ব্যাধিটাকে সাবজেক্ট করে আসলে আমরা ছবিটা নির্মাণ করেছি, এবং এই ছবিটায় আসলে তথাকথিত হিরো হিরোইজম কোনো কিছু নেই টোটালি। এখানে যদি আমরা মেইন আসলে হিরো বলি তাহলে স্টোরিটাই হচ্ছে হিরো অ্যান্ড মেকিং, এবং তার সাথে আমাদের আর্টিস্টদের যে পারফরমেন্স আছে, শক্তিশালী কয়েকজন বেশ কয়েকজন অভিনেতা এখানে পারফর্ম করেছে। সো আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয় একটা নতুন একটা প্যাকেজ আসলে অডিয়েন্স পাবে। এবং এইরকম সাবজেক্ট নিয়ে আমি শুধু এটুকু বলতে পারি যে আপনারা দুদিন পরেই তো আসলে হলে দেখবেন, বাট এই কন্টেন্ট নিয়ে, এই সাবজেক্ট নিয়ে এখনও পর্যন্ত আমাদের প্রেক্ষাপটে কোনো কাজ হয়নি, এটুকু আমি ইনশিয়ার করতে পারি। আরেকটা বিষয় আমরা যদি বলি যে আপনি বলছেন যে এরকম ধরনের কি হয়নি, আপনি এখানে একটা মেসেজের কথা বলছেন সাবজেক্টের, কিন্তু নির্মাণ কৌশলের একটা কিন্তু চেঞ্জ এসেছে, অভিনয়ের প্যাটার্নের একটা চেঞ্জ এসেছে। মানুষ শুধু এখন হচ্ছে যে মেসেজ দিয়ে বা সিনেমা হলে যাচ্ছে না, সেখানে কিন্তু যেমন গল্পটা তার প্রাধান্য দিচ্ছে, অভিনয়টা খুব প্রাধান্য দিচ্ছে। তো আপনি কি মনে করেন একটা সিনেমার জন্য একটা ভালো অভিনয় এবং হচ্ছে সেই গল্পের নতুনত্বটা কতটুকু জরুরি? অফকোর্স, বিকজ ফিল্ম হচ্ছে একটা টিম ওয়ার্ক। এখানে আসলে যদি কোনো একটা সেক্টর, এটা পুরোটা একটা শরীরের মতো, ওকে, এখানে ডিরেকশন একটা ম্যাটার, স্ক্রিপ্ট একটা ম্যাটার, আর্টিস্ট একটা ম্যাটার, টেকনিশিয়ান একটা ম্যাটার, সো কোনো একটা পার্টে যদি আসলে উইক থাকে আমার মনে হয় যে ওটা কলাপস করে। ওকে, সো দ্যাটস ওয়াই মানে কোনো একটা পার্টকে আমরা উইক ভাবতে পারি না, আর যদি উইক হয় সেটা ডেফিনেটলি সাকসেসফুল মুভি হবে না। এটা আমরা যে কোনো একটা ভালো স্ক্রিপ্টও একটা ব্যাড প্রোডাকশন হতে পারে, যদি যে কোনো একটা সেক্টর, প্রত্যেকটা সেক্টরের কোনো একটা সেক্টরে যদি আসলে দুর্বল হয়, সো যখন পুরোটা আসলে একটা মিলে ফুল প্যাকেজটা আসলে হয় পারফেক্ট, তখনই সেই ছবিটা আসলে দর্শকপ্রিয়তা পায় প্লাস কালজয়ী হয়। আচ্ছা, আর একটা বিষয় কালজয়ীর কথা বললেন, তো আপনার সিনেমাটা কি বাণিজ্যিক ধারার ছবি না একটু অন্য ধরনের ছবি? একটু আলাদা, একটু ব্যতিক্রম বলতে পারি, কজ হচ্ছে যেমন আমি বলতে পারি আমার ছবিতে কোনো গান নেই, ওকে, নাচ গান এরকম কোনো কিছু নেই, কজ হচ্ছে আমার সিচুয়েশন আসলে ডিমান্ড করেনি। আমার যখন স্ক্রিপ্টে আসলে লিখেছি, স্ক্রিপ্টে ডিমান্ড করেনি যে এখানে কোনো নাচ গান টাইপের কোনো কিছু লাগবে। হ্যাঁ, এখানে ফাইট আছে, কিন্তু আমরা কথিত মানে আমাদের ছবিতে ফর্মুলা যে অ্যাকশন আমরা ইউজ করি সেরকম কোনো অ্যাকশন নেই। যেটুক দরকার, যেটুক রিয়েলিস্টিক, আমরা সেটুকু শুধুমাত্র ব্যবহার করি। তার মানে কি আপনি যে আমাদের গত 3 বছরের যে রিপোর্টটা দেখি, যেখানে আমাদের বাণিজ্যিক ছবিতে সেভাবে দর্শক টানতে পারেনি, সেখান থেকে সেই রিসার্চ করেই কি আপনি লাইভটাকে নিয়ে নির্মাণ করেছেন বা সেই সেটা মাথায় নিয়েই কি এই ছবি তৈরি করেছেন? অফকোর্স, মানে অফকোর্স মানে আমি যে ছবি বানো মানে আমার প্রফেশনের জায়গা থেকে আমাকে টাইমের সাথে আসলে মার্চ করতে হবে। এখন ওয়ার্ল্ড অনেক এগিয়ে গেছে, ওকে, সো এখন ওয়ার্ল্ড যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডের মতো করেই আমরা চেষ্টা করেছি যে একটা ভালো মানের একটা আমাদের বাজেটের মধ্যে থেকে, আমাদের লিমিটেশনের মধ্যে থেকে যতটুকু সম্ভব হয় আমরা ততটুকু চেষ্টা করেছি। যত ধরনের টেকনিক্যাল সাপোর্ট দরকার হয়, আধুনিক টেকনিক্যাল সাপোর্ট আমরা এখানে ইউজ করার চেষ্টা করেছি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা একটা কমপ্লিট স্মার্ট প্যাকেজ।